এডুকেশন লাইব্রেরির পক্ষ থেকে সকলকে স্বাগতম, সবাইকে মাহে রমজানের শুভেচ্ছা। এবং আজকে আমরা এই রমজান নিয়ে কথা বলবো। এই রমজান মাসে তোমরা যারা এইচএসসি পরীক্ষার্থী আছো এবং যারা এডমিশন টেস্টের পরীক্ষার্থী আছো এবং বাকি যারা যারা আছো অর্থাৎ 6 থেকে 10 পর্যন্ত এবং আদার যারা আছেন, তারা কিভাবে পড়াশোনা করবে, তো সেই নিয়েই আমরা এই ভিডিওতে কথা বলবো। তো এখানে দেখো আমরা টপিকটা বলে দিয়েছি, ক্লাস 6 থেকে 10 এইচএসসি সেকেন্ড টাইমার এবং ইউনিভার্সিটি স্টুডেন্টদের জন্য এই রুটিনটা প্রযোজ্য। তো এখন আমরা একটু দেখে নিই যে আমাদের পড়াশোনা মেইনলি কখন কখন হবে না। তো আমাদের 4টা টাইমে পড়াশোনাটা মাস্ট বি হবে না, সেটি কী কী? সেহরির টাইমে, তারপর তোমাদের ইফতার যে টাইমটা আছে অর্থাৎ সেহরির 3টা থেকে 5টা, ইফতার 6টা থেকে 7টা, নামাজ 5 ওয়াক্ত এই টাইমটুকু, এবং তারাবির নামাজ আমরা ধরে নিই 8টা থেকে 9টা পর্যন্ত, 8:30 থেকে 9:30 পর্যন্ত তোমাদের এই টাইমটুকু অবভিয়াসলি পড়াশোনা হবে না। তো তাহলে আমরা কিভাবে পড়াশোনা করব এবং আমাদের যে মানে রুটিনটা এটা সেট করব, বিকজ আমাদের স্বাভাবিক জীবনের রুটিন এবং এই রমজান মাসের রুটিন অবভিয়াসলি আলাদা হবে। তো এখন আমরা একটু কথা বলি, এখানে আমরা দুই টাইপের বা দুই ক্যাটাগরির আমরা স্টুডেন্ট দেখতে পাবো, যারা রাত জাগা পাখি এবং ঘুমন্ত পাখি, অর্থাৎ যারা রাতে জাগে 2টা 3টা পর্যন্ত রাত জাগে। ইভেন আমার ভিডিওটা যারা দেখছে তাদের অধিকাংশই মেবি রাত জাগা পাখি, অ্যান্ড বাকি আছে ঘুমন্ত পাখি, অর্থাৎ যারা টাইম মতো ঘুমায় অর্থাৎ 11টা 12টার মধ্যেই ঘুমায় যায়। তো দুই ক্যাটাগরি স্টুডেন্টের জন্যই আমি এই ভিডিওতে তাদের রুটিনটা বলে দেব। তো আমার এই রুটিনে মোটামুটি পড়ার স্টাডি 7 থেকে 8 ঘন্টা করতে হবে, আর চাইলে তোমরা তোমরা আলাদাভাবে তোমাদের রুটিন করতে পারো, এটা কোনো কথা না, আমি জাস্ট একটা আইডিয়া দিচ্ছি, এভাবে তোমরা তোমাদের রুটিনটা তৈরি করবা, এটা হলো মেইন ফ্যাক্ট। তো আমরা একটু দেখে নিই যে প্রথমে এই রাত জাগা পাখিদের রুটিন, অর্থাৎ যারা মেইনলি এই রাতের টাইমটা জাগে, তো এদের ক্ষেত্রে আমি বলবো এরা সাধারণত কারা, যারা মেইনলি হয়তো মোবাইল বেশি ইউজ করে এই টাইপের স্টুডেন্ট, বা ল্যাপটপ ইউজ বা টিভি দেখে এই টাইপের কিছু, তাই না? এখন তো পড়াশোনার টাইমটা তোমাদের, অতএব এই টাইমটাকে তোমাদের পড়তে হবে যেহেতু অভ্যাস হয়ে গেছে রাত জাগা। তো এই ক্ষেত্রে তোমাদের বলবো, দেখো তোমরা ইফতার করলা, ইফতার করার পরে তোমাদের একটা টাইম থাকে অর্থাৎ 7:30 থেকে 8:30 পর্যন্ত, তো এই টাইমটাকে কিন্তু তোমরা পড়াশোনা করতে পারো। যেমন সন্ধ্যা 7:30 থেকে তোমরা 8:30 অর্থাৎ তারাবির নামাজের পূর্ব পর্যন্ত এবং ইফতারের কিছুক্ষণ পর এই টাইমটুকু তোমরা পড়াশোনা করতে পারো। তো এই টাইমটুকু কী পড়বা তোমরা মেইনলি? এই টাইমটুকু তো তোমার থাকে হলো মাথাটা খুব চাপের মধ্যে, অর্থাৎ কেবলই তুমি খাইলা, তো এক্ষেত্রে তোমার কিন্তু শরীরটা একটু হলেও কেমন করবে। তো এই জন্য এই টাইমে খুব মাথায় প্রেশার দেওয়ার দরকার নেই, এই টাইমে তোমরা যেটা করবা সেটা হলো এমসিকিউ সলভ, জাস্ট সলভ করা শুরু করবে এই 1 ঘন্টা। তো যারা এইচএসসি পরীক্ষিত আছো তোমরা তোমাদের এইচএসসি করবা, আর যারা এডমিশন আছো তোমরা তোমাদের মতো করে এমসিকিউ সলভ করবা। এখন কথা হলো বাকি, তারপর তারাবির নামাজ এবং বাকি কিছু থাকে, তো এক্ষেত্রে আমরা আরেকটা টাইম পাবো, সেটি হলো রাত 10টা থেকে রাত 11টা। এই রাত 10টা থেকে 11টা এই টাইমে আমরা খাওয়া দাওয়া করলাম, সব কিছু করলাম, আমাদের মাঝে একটা এনার্জি ফিরে আসলো, তো এই টাইমে অবশ্যই আমাদের একটু হার্ড কাজ করতে হবে। তো তখন আমরা কী করবো? ম্যাথ সলভ করবো, অর্থাৎ যারা ফিজিক্স, কেমিস্ট্রি বা জেনারেল ম্যাথ, বা যারা হিসাব বিজ্ঞান আছে, আরও ম্যাথ যেগুলো আছে, তো ম্যাথ রিলেটেড যা আছে বা যারা আর্টসে আছে তাদের কঠিন যে পার্টটুকু আছে, তো যেমন এইগুলো তুমি একটু সলভ করার ট্রাই করো, অর্থাৎ প্রয়োগমূলক যে কাজগুলো এই টাইমে একটু সলভ করবা। নেক্সট আমরা দেখি, নেক্সট রাত 11টা থেকে 12টা 30 এই টাইমটুকু তো তোমার মেইন বই পড়বা। এখন মেইন বই তোমাদের অ্যাজ ইউজুয়াল তোমরা সাজায় না, তোমরা যে বই পড়তে চাও তোমরা সে বই পড়বা, হয়তো বা আজকে তুমি পড়লা 2টা সাবজেক্ট বা 3টা সাবজেক্ট, কালকে আর 3টা সাবজেক্ট, এভাবে তোমাকেই নিজে সাজায় নিতে হবে, তবে এই টাইমটুকু অবশ্যই তোমাকে মেইন বই পড়তে হবে। নেক্সট আমি বলি রাত 1টা থেকে 2টা 30, এখানে দেখো 12টা 30 থেকে যে টাইমটুকু ফাঁকা পাচ্ছ 1টা পর্যন্ত, এই 30 মিনিট তোমরা কী করবা? এই 30 মিনিট তুমি যে কোনো কিছু করতে পারো, ফেসবুকিং, মাইন্ড ফ্রেশের জন্য যা দরকার তোমরা করতে পারো, বাট রাত 1টা থেকে 2টা 30 পর্যন্ত তোমরা অবশ্যই কোশ্চিন ব্যাঙ্ক সলভ এবং টেস্ট পেপার সলভ করবে। এটা খুবই জরুরি, যারা এইবার সেকেন্ড টাইমার আসছো তারা কোশ্চিন ব্যাঙ্ক সলভ করলা, এবং যারা এইচএসসি পরীক্ষা দেবে তারা অবশ্যই অবশ্যই টেস্ট পেপার এই টাইমটুকুতে সলভ করবা। অ্যান্ড তারপর রাত জাগা পাখিরা যেহেতু রাতে জাগে, তারা সকালে তো ঘুমাবেই, তো তারা তাদের জন্য সকাল 10:30 থেকে, তার আমি ধরলাম তারা 10টা উঠবে বা 10:30, তারা সকাল 10:30 থেকে 11:30 তারা প্রবলেম সলভ করবে, অর্থাৎ তোমার সব সাবজেক্টের যত প্রবলেম তোমার কাছে মনে হয় বা যেগুলো কঠিন প্রবলেম, এই প্রবলেমগুলো তোমার সলভ করবে। প্রবলেম বলতে ম্যাথ প্রবলেম না, তোমার যে কোনো সাবজেক্টে যেগুলো সমস্যা হচ্ছে ক্রিয়েট, এগুলোকে সলভ করতে হবে। অ্যান্ড দুপুর 12টা থেকে 1টা তোমার উইশ, তুমি যা পড়তে চাও তুমি তাই করো। ওকে, এখন আমরা কথা বলি যারা ঘুমন্ত পাখি অর্থাৎ রাতে ঘুমায়,
তারা অ্যাজ ইউজুয়াল প্রথমেই সেম 7:30 থেকে 8:30 ম্যাথ সলভ করবে, এমসিকিউ সলভ করবে, এবং রাত 10টা থেকে 11টা এই টাইমে ম্যাথ সলভ করবে। তাদের কাজ শেষ 11টার সময় তারা ঘুমায় যাবে, তারা আবার সেই জন্য উঠবে খাবে সেটা তাদের ব্যাপার, কিন্তু রাতের তাদের জন্য একটু পড়া। নেক্সট যারা তারা তাদেরকে অবশ্যই সকালে উঠতে হবে, তারা সকাল 7টায় উঠুক, আমি ধরলাম 8টায় কারণ কি উঠতে হয় মাঝে, তো 8টা থেকে 9টা 30 তারা মেইন বই সলভ করবে সেম ভাবে আমি একটু আগে যেভাবে বলছি। তারপর সকাল 10টা থেকে 11টা পর্যন্ত এই টাইমটাতে তারা কোশ্চিন ব্যাংক বা টেস্ট পেপার সলভ করবে পূর্বের মতো করে যেভাবে বলে দিলাম, অ্যান্ড তারপর সকাল 11:30 থেকে 12:30 তারা প্রবলেম সলভ করবে। অর্থাৎ এখানে 11টা থেকে 11:30-এর মধ্যে একটা গ্যাপ থাকলো, এটা তারা মাইন্ড ফ্রেশের জন্য যে কোনো কিছু করতে পারে। তো 11:30 থেকে 12:30 তারা প্রবলেম সলভ করবে, এবং সর্বশেষ 12:30 থেকে 1:30 একটা তোমাদের উইশ তোমরা যা ইচ্ছা করতে পারো। এখন কথা হলো, আমি 1টা থেকে বাকি যে 6টা টাইম এই 6 ঘন্টা বললাম না কেন, এটার পিছনে কারণ আছে। সেটি হলো অবশ্যই এই রমজান মাসের শেষের দিকে, মানে যখন তোমার ইফতারের আগ মুহূর্তে পর্যন্ত তোমাদের কিন্তু শরীরে এনার্জিটা খুব লস হয়, অর্থাৎ মানে সেরকম এনার্জি তোমরা পাও না, তো এই সময় বড় অতটা মনোযোগ থাকবে না। এই জন্যই আমি এই 1টা থেকে পরের টাইমটুকু বলিনি, এর সময় তোমরা যারা যেরকম আসছো না কেন তোমরা যতটুকু পাও, অর্থাৎ 2টার সময় গোসল হলো বা এটা থেকে যতটুকু পারো তোমাদের ইচ্ছা মতো পড়তে পারো, বাট এই যে আমি 6-7 ঘন্টা বললাম এই রুটিনটা ফলো করার পরে তারপরে তোমরা ওটা করতে পারো সেটা তোমাদের নিজের মতো করে। তো আজকের এই রুটিনটা তোমরা যদি ফলো করো আশা করি অনেকটা উপকার হতে পারবে তোমাদের। তো আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব করে দিও, আর অবশ্যই একটা লাইক, আর কোনো কিছু জানার থাকলে কমেন্ট। তো আজকে পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টেক কেয়ার, গুড বাই।